বয়েজ সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আজকে আমাদের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা হবে। আর্থিক বিবরণের মূল বিষয়বস্তু কি ছিল? আর্থিক বিবরণের মূল বিষয়বস্তু হচ্ছে তোমার বিক্রয় সংক্রান্ত আয়গুলো লিখবা, বিক্রয় সংক্রান্ত আয়ের সাথে বিক্রয় সংক্রান্ত আয়গুলো লিখে সেখান থেকে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো মাইনাস করবা। মাইনাস করলে কি আসবে? মোট লাভ। ক্রয় সংক্রান্ত ব্যয়ের আরেক নাম কি? ক্রয় সংক্রান্ত ব্যয়ের আরেক নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। মাইনাস করলে আমরা পাচ্ছি মোট লাভ। মোট লাভের পরে অফিসিয়াল ব্যয় যেগুলো থাকে অফিসিয়াল ব্যয়গুলো মাইনাস করবা। অফিসিয়াল ব্যয়ের মধ্যে আছে বেতন ভাড়া, বেতন ভাড়া, বিমা সেলামি, এই ধরনের কিছু ডাটা আছে না, এই ডাটাগুলো মাইনাস করবা। করার পরে কি করবা? করার পরে যদি অন্যান্য আয় থাকে অন্যান্য আয়গুলো সব কিছু প্লাস করবা, তাই না? যে এক পর্যায়ে তোমার নেট লাভ চলে আসবে, এক পর্যায়ে নেট লাভের পরিমাণ চলে আসবে। নেট লাভের পর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবা। সেখানে আর্থিক অবস্থার বিবরণীতে তোমরা সর্বশেষ সম্পদগুলো একদিকে লিখবা, দায়গুলো একদিকে লিখে সর্বশেষ সম্পদ এগুলো সাজানোর নির্দিষ্ট কোনো নিয়ম নাই। ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি যে কোনোভাবে সাজিয়ে লিখতে পারো, ফার্স্ট পার্টের ক্ষেত্রে সাজানোর কোনো নিয়ম নাই, যে কোনোভাবেই সাজিয়ে লিখতে পারবা ফার্স্ট পার্টের ক্ষেত্রে। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এগুলো যে সাজাতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনোভাবেই সাজিয়ে লিখতে পারবা। তারপর সর্বশেষ দায় যেগুলো থাকবে এগুলো আবার সাজিয়ে লিখবা। লেখার পর সবশেষে দেখা যাবে যে আর্থিক বিবরণীর দুই দিক সমান হয়ে যাবে। আর্থিক বিবরণীর দুই দিক সমান হবে কখন? যখন দেখা যাবে যে তোমার রেওমিন সঠিক ছিল, রেওমিন রেওমিন সঠিক থাকলে তখন সমান হবে। রেওমিনের দুই দিক যদি সমান থাকে এবং তোমার সমন্বয়ের ট্রিটমেন্ট যা হবে তুমি যদি সঠিকভাবে লিখো তখন তোমার দুই দিক সমান হবে। সমান হলে আশা করা যায় যে তোমার অঙ্ক সঠিক হয়েছে। ওকে, এখন আমরা স্লাইডে যাই। স্লাইডে গিয়ে দেখতে পাচ্ছ স্লাইড বয়েজ, স্লাইডে প্রারম্ভিক মজুদ পণ্য আছে। প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় সংক্রান্ত ব্যয়ের ভিতরে যাবে। ক্রয় ক্রয়ের জায়গায়, বিক্রয় বিক্রয়ের জায়গায়, জলযান ভাড়া, জলযান ভাড়া দেওয়া হয় পণ্য ক্রয়ের সময়, এই জন্য ক্রয় সংক্রান্ত ব্যয়ের ভিতর জলযান ভাড়া যাবে। ক্রয় সংক্রান্ত যে ব্যয় আছে এর ভিতর ভাড়া দুই চতুর্থাংশ আছে 900 টাকা, মানে 4/2 পরিশোধ করা হয়েছে, এটা হচ্ছে 900 টাকা। তার অর্থ কি? এখানে অর্ধেক টাকা পরিশোধ, আর তার অর্থ অর্ধেক অর্ধেক বকেয়া আছে। বকেয়ার ভিতরে অর্ধেক লিখতে হবে ভাড়া, তার মানে 900 টাকা বকেয়া আসবে। দেনাদার 400 টাকা, 4,000 টাকা, কুড়িন সহ 80,000। তাহলে 80,000 থেকে কুড়িনের টাকা যেটা আদায় হবে না এটা মাইনাস হবে। দস্তুরির অর্থ কমিশন,
ডেবিটের যেটা আছে এটা পরিচালন ব্যয়ের ভিতরে যাবে, ক্রেডিটেরটা পরিচালন আয়ের ভিতরে যাবে। মূলধন ক্রেডিটে 90,000, মালিকানা স্বত্বের মধ্যে যাবে। তারপর পাওনাদার যে টাকা পাওয়া যাবে, যে টাকা দিতে হবে এটা দায় পাশে যাবে, আর্থিক অবস্থার বিবরণের যে দায় পাশ সেখানে যাবে। পাওনাদারের পরে ব্যবসায়িক বার্তা দেখো, ডেবিটে যে টাকা আছে ব্যবসায়িক বার্তা এটা বিক্রয়ের উপর বার্তা, এই জন্য বিক্রয় থেকে মাইনাস হবে। আর ক্রেডিটে যেটা আছে এটা হচ্ছে ক্রয় বার্তা, ক্রয় থেকে মাইনাস হবে। জ্বালানি 80% বলা আছে 600 টাকা, তার অর্থ 20% বকেয়া। ঐকিক নিয়মে বের করা লাগবে, 80% সমান যদি 600 হয়, 20% সমান কত, এটা ঐকিক নিয়মে বের করা লাগবে। তাহলে বকেয়ার পরিমাণ বের হবে 150 টাকা, জ্বালানির সাথে যোগ করে দেখাতে হবে, যোগ বকেয়া দিয়ে 150 টাকা যোগ করে দেখাতে হবে। শুল্ক ক্রয় সংক্রান্ত ব্যয়, কুলির মজুরি ক্রয় সংক্রান্ত ব্যয় অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 700 টাকা, এটা কি হবে পরিচালন ব্যয়ের ভিতর, অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে মাইনাস হবে। বেতন 14 মাসের 14,000 আছে, তার মানে 2 মাসের অগ্রিম, এটাও ঐকিক নিয়মে বের করবা। 14 মাসের 14,000 হলে 2 মাসের হবে 2,000, 2,000 টাকা অগ্রিম বেতন থেকে মাইনাস হবে। বিজ্ঞাপন বলা আছে 3,000, পরিচালন ব্যয়ের ভিতরে যাবে। 1/7/17 তারিখে 30,000 টাকা ব্যাংক ঋণ আছে 8%। অঙ্কটা লক্ষ্য করো, 31 মার্চ তারিখে অঙ্কটা তৈরি করা হচ্ছে। তাহলে কয় মাসের সুদ দিতে হবে, 3 মাসের সুদ, 8% 30,000, যদি নির্ণয় করো 2400 আসবে, 30,000 গুণ 8 ভাগ 100 করলে 2400 আসবে। এর মধ্যে 3 মাসের বের করবা, 2400 ভাগ 12 গুণ 3 করলে 3 মাসের আসবে 600 টাকা, এটা লিখতে হবে। তাহলে এই স্লাইড থেকে কোনো কিছু জানার থাকলে বলো, এখান থেকে যদি কোনো কিছু কোশ্চেন থাকে বলো। এই স্লাইড থেকে কোনো কোশ্চেন আছে কারো? কুলির মজুরি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে। এরপরে নেক্সট স্লাইড দেখো, এখানে অবিক্রিত পণ্যের মূল্য বলা আছে কত, অবিক্রিত পণ্যের মূল্য বলা হচ্ছে, অবিক্রিত পণ্যের মূল্য মানে সমাপনী মজুদ বলা আছে 45,000। এছাড়া 5,000 টাকার পণ্য অগ্নি বিনষ্ট হয়েছে, পণ্য অগ্নি বিনষ্ট হলে পণ্য হিসাব বলে কোনো হিসাব থাকে, ক্রয় থেকে মাইনাস হয়, পণ্য হিসাব মানে ক্রয় হিসাব, পণ্য কমে গেলে ক্রয় থেকে মাইনাস। আর অন্যান্য ব্যয়ের ভিতর 5,000 টাকার পণ্য অগ্নি বিনষ্ট পণ্য দেখাতে হবে। বিজ্ঞাপনের 5/2 অংশ বিলম্বিত করা বলা আছে, 5/2 অংশ বিলম্বিত মানে এখনকার খরচ না, 5/2 অংশ বিজ্ঞাপন থেকে মাইনাস করে দেখাতে হবে। ক্লিয়ার? এরপরে দেনাদারের 4,000 টাকা আদায়যোগ্য নয়, এটা এক ধরনের অনাদায়ী পাওনা, পরিচালন ব্যয়ের ভিতর দেখাতে হবে। আর এখানকার 4,000 এবং র্যাও মিলে কিন্তু 4,000 টাকা অনাদায়ী পাওনা ব্র্যাকেটে ছিল, এই 4,000 বাদ দিয়ে 8,000 টাকা বাদ দিয়ে তার উপরে 4% ধরবা। 4% ধরলে যে টাকা আসবে সেটা হচ্ছে নতুন পাওনা সঞ্চিতি, লাস্টে গিয়ে ধরবা কি ধরবা, লাস্টে
দেনাদার বাট্টা সঞ্চিতি ধরবা, সব যোগ বিয়োগ করে যে টাকা হয় তা ধরবা দেনাদার বাট্টা সঞ্চিতির মধ্যে। এই পর্যন্ত কারো কিছু বলার থাকলে বলো। তারপরে এই পর্যন্ত কারো কিছু বলার আছে? তারপরে স্লাইডে দেখতে পাচ্ছ বকেয়া ভাড়ার পরিমাণ। বকেয়া ভাড়ার পরিমাণ নির্ণয়ের জন্য তোমার চার ভাগের দুই অংশ সমান 900 টাকা হলে যে কোনো প্রকৃত ভগ্নাংশের তুলনায় একের মান বেশি না, এক অংশ সমান বেশি টাকা হবে। এই জন্য 900 × 4/2 করে আসবে। তারপর এক অংশ সমান যদি 1800 হয়, মানে মোট ভাড়া হচ্ছে 1800 টাকা, এর মধ্যে তোমার পেমেন্ট করা আছে কত? 900 টাকা। তাহলে বকেয়ার পরিমাণ কত হবে? 1800 টাকার মধ্যে পেমেন্ট করা আছে কত? 900। তাহলে বকেয়া হবে 900 টাকা। এরপরে স্লাইড আমরা দেখব। কি দেখব? প্রশ্ন যা আছে এসেছিল। এরপরে স্লাইডে আমরা মোট লাভ নির্ণয় দেখতে পাচ্ছ। মোট লাভ নির্ণয় সেখানে এখানে বিক্রয় থেকে বিক্রয় বাট্টা মাইনাস করতে হবে। বিক্রয় বাট্টার পরিমাণ মাইনাস করে বিক্রয় সংক্রান্ত নেট বিক্রয় আসলো 1,14,500 টাকা আসলো নেট বিক্রয়। এখান থেকে বিক্রয়ের জন্য যে ব্যয়গুলো হয় সেগুলো মাইনাস, বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য 35,000, ক্রয় বাদ ব্যবসায়িক বাট্টা বাদ অগ্নিবিনষ্ট পণ্য, এগুলো সব মাইনাস করার পর হলো 69,000। জলযান ভাড়া 3,000 টাকা, জ্বালানি 600-র সাথে বকেয়া যোগ শুল্ক, তারপর কুলির মজুরি, এগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যয়। এই ক্রয় সংক্রান্ত ব্যয় থেকে তুমি ব্যয় করলা, কিন্তু সম্পূর্ণ পণ্য এখন বিক্রি করতেছো না, কিছু পণ্য স্টকে থেকে যাচ্ছে। তাহলে তোমার ব্যয় কমবে না বাড়বে? এখন তুমি 10 টাকার পণ্য কিনে 2 টাকার পণ্য হাতে রেখে দিচ্ছ, তার মানে বিক্রি করতেছো কত টাকার পণ্য? বিক্রি করতেছো কত টাকার পণ্য? 8 টাকার পণ্য না? এই জন্য সমাপনী মজুত পণ্য মাইনাস হয়। মাইনাস করে তাহলে এখানে 1,14,500 থেকে বিক্রিত পণ্যের ব্যয় 65,250 টাকা মাইনাস করলে মোট লাভ হচ্ছে 49,250। মোট লাভ নির্ণয়ের পরে নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ। নেক্সট স্লাইডে শুরুতে মোট লাভ কত বলা আছে? শুরুতে মোট লাভ বলা আছে 49,000। কত টাকা? 49,250 টাকা বলা আছে মোট লাভ। এখান থেকে পরিচালন ব্যয়ের মধ্যে ভাড়া 900-র সাথে বকেয়া মাইনাস হবে। ভাড়া 900 টাকা, তাই না? ভাড়া 900 থেকে 900-র সাথে বকেয়া 900 টাকা এখানে প্লাস হচ্ছে, দিয়ে 1,800। তারপর কুরিন ছিল, পূর্বে ছিল 4,000 ছিল, এবং নতুন কুরিন 4,000 টাকা যোগ করার পর এখান তার সাথে নতুন কুরিন সঞ্চিতে 2,880 টাকা যোগ করে পুরাতন কুরিন সঞ্চিতে যে টাকা আছে, রেওয়া মিলের ক্রেডিটে যে টাকা থাকে সেটা মাইনাস,
পুরাতন কোরিন সঞ্চিতির টাকা মাইনাস করে বাইরে আসলো 10,180 টাকা, 10 তরি 400 টাকা মাইনাস। তারপর বেতন 14,000 থেকে অগ্রিম মাইনাস 2,000 করলে 12,000, বিজ্ঞাপন 3,000 থেকে 2/5 অংশ বিলম্বিত বলা আছে না, 2/5 অংশ বিলম্বিত মাইনাস হবে। বিলম্বিত মানে যা এখনকার খরচ না। বিশদ আয় বিবরণীর মধ্যে চলতি সময়ের খরচগুলো দেখানো যাবে, এই জন্য কোনো অগ্রিম থাকলে মাইনাস হয়ে যাবে। লাস্টের 13,000 বার্তা সঞ্চিতি আসলো 1,380 টাকা, এগুলো ব্যয়ের সমষ্টি মাইনাস করে আসলো 21,888 টাকা। এখান থেকে আবার 10 তরি যদি আয় হয় প্লাস হবে, 10 তরি আয় হলে প্লাস, এবং অন্য যেগুলো আয় আছে সেগুলো 10 তরি টাকা 300 টাকা প্লাস হচ্ছে, এবং অপরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ, এখানে ঋণের সুদ 600 টাকা 3 মাসের, আর অগ্নি বিনষ্ট পণ্য 5,000 টাকা। অগ্নি বিনষ্ট পণ্য যেটা হয়েছে অন্যান্য ব্যয় হওয়ার কারণে মাইনাস হচ্ছে, মাইনাস করার পর নেট লাভ চলে আসতেছে। এই পর্যন্ত, কারো প্রশ্ন আছে, কারো কিছু জানার আছে? পরিচালন মুনাফা, হ্যাঁ বলো, স্ট্যান্ড আপ। অগ্নি বিনষ্ট পণ্য ক্রয় থেকে মাইনাস হয়েছে একবার, আর অন্যান্য ব্যয়ের মধ্যে দেখানো হয়েছে, কারণ দুতরফা দাখিলা পদ্ধতি মানে কি, দুইটা এফেক্ট থাকবে, প্রত্যেক লেনদেনের মিনিমাম দুইটা এফেক্ট থাকবে। এটা একদিকে বিনষ্ট পণ্য হলে অন্যান্য ব্যয়ের ভিতর যাচ্ছে, আরেকবার এখন উভয় শরিয়ত স্ট্যান্ডার্ড। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে বলো, যা আমি আলোচনা করলাম এতক্ষণ এখান থেকে। এটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডের সমন্বয়, কিন্তু আর্থিক বিবরণী চ্যাপ্টারের মূল বক্তব্য যেটা মনে হলো এটা বলো। কোন গ্রুপ থেকে আসা তুমি? আচ্ছা, তাহলে সবকিছু সফটওয়্যার কাজ না করলে আনইনস্টল করতে হয়, আবার ইনস্টল করতে হবে, তাই না? তুমি, তোমার ব্যাড হ্যাবিট যদি থাকে তাহলে সেগুলো চেঞ্জ করে দিয়ে নতুন উদ্যমে শুরু করতে হবে, তাহলেই পারবা। এখন এরপরে আর কারো কিছু জানার আছে? বয়েজ, আর কারো কিছু জানার থাকলে বলো। যদি কোশ্চেন না থাকে তাহলে বন্ধের পরে আবার আর্থিক বিবরণী নিয়ে তাহলে ক্লাস শুরু হবে আবার, ঠিক আছে? হ্যাঁ, আর্থিক বিবরণী নিয়েই পরবর্তীতে আবার ক্লাস শুরু হবে, আর্থিক বিবরণী নিয়ে।